হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আরও একটা নতুন নিউজ আপডেট নিয়ে আমি হাজির হয়েছি, যেখানে একটা ভালো এবং খুশির খবর উঠে এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং এই খবরটা কিন্তু একটা ভালো নিউজ পোর্টালে কিন্তু উঠে এসেছে। আজকের নিউজ আপডেট অনুসারে 1200 শূন্য পদে কৃষি প্রযুক্তি সহায়ক পদে কিন্তু নিয়োগ হতে চলেছে, এবং এটা কিন্তু সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অফিসিয়াল নিউজ পোর্টালে কী খবর প্রকাশিত হয়েছে। তো তাহলে বন্ধুরা, আমরা এখন আছি আজ বিকেল নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এই আজ বিকেল নিউজ পোর্টালের মাধ্যমে কিন্তু সঠিক তথ্যই আমাদেরকে প্রদান করা হয়। তো এই নিউজ পোর্টাল থেকে খবরটা প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে 1200 শূন্য পদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ, বেতন 25,000 টাকা। তো তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রাজ্য সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্যে কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে, সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর, পশ্চিমবঙ্গ কৃষি বিভাগে তৈরি হয়েছে শূন্যস্থান। নবান্ন সূত্র জানা গিয়েছে, কৃষি প্রযুক্তি সহায়ক পদে প্রায় 1200 আসন ফাঁকা হয়েছে। এই পদে আগে যারা কাজ করতেন তাদের সকলের পদোন্নতি হওয়ার কারণেই এই শূন্যস্থানের সৃষ্টি হয়েছে। আগামী বছরের শুরুতেই আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট পাশ ছেলেমেয়েরাও এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতির ছেলেমেয়েরা বয়সে 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর ও দৈহিক প্রতিবন্ধীরা 8 বছরের ছাড় পাবেন। আবেদনের যোগ্য হওয়ার জন্য বাংলা ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে। কৃষি প্রযুক্তি সহায়ক রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। তো তাহলে বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার হয়ে গেল, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা WBPSC মাধ্যমে কিন্তু এই পরীক্ষা হতে চলেছে, এবং এটা কিন্তু একটা সম্পূর্ণ জেনুইন বা সঠিক তথ্য। দুটি পার্টে পরীক্ষা হবে। 120 নম্বরের প্রথম পার্টে পরীক্ষা হবে ইংরেজি, অ্যারিথমেটিক ও জেনারেল স্টাডিজ বিষয়ে। দ্বিতীয় পার্টে 30 নম্বরের পরীক্ষা হবে ইংরেজি বিষয়ে। 4,500 থেকে 25,200 টাকার মধ্যে বেতন হবে, গ্রেড পে হবে 2,900 টাকা। তো তাহলে বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত বিষয়টাই অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে যারা প্রতিনিধি আছেন, যারা সাংবাদিক আছেন, তারা কিন্তু নবান্ন থেকে খবরটা সংগ্রহ করেছে। অর্থাৎ এই খবরটা যে সঠিক এবং নির্ভুল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র এখন আমাদের প্রত্যেকেরই সময়ের অপেক্ষা যে আগামী বছরে অর্থাৎ 2021 সালের প্রথম দিকে এরকম কোনো বিজ্ঞপ্তি বেরোয় কিনা। যদি এরকম কোনো বিজ্ঞপ্তি বা এরকম কোনো রিক্রুটমেন্ট হয় 1200 পদের জন্য, তাহলে কিন্তু এটা আমাদের প্রত্যেকের কাছে একটা ভীষণ এবং দারুণ খুশির খবর। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওর একটা নিউজ আপডেট, যেটা একটা সত্যি খুশির খবর। এবং এই ইনফরমেশনটা যদি তোমাদের পক্ষে হেল্পফুল হয় এবং উপকারে লাগে, তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই অবশ্যই লাইক করো। এবং এই পরীক্ষা কিন্তু এবং এই রিক্রুটমেন্ট হবে এটা মনে করে বা এটা ভেবেও কিন্তু তোমরা প্রিপারেশন কিন্তু এখন থেকে শুরু করে দিতে পারো। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। এই ধরনের সমস্ত নিউজ আপডেট, চাকরির পরীক্ষার বিভিন্ন ক্লাস এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন অফিসিয়াল নোটিফিকেশনগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকে ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।